গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাসের নেতৃত্বে সোনামুড়া থানাধীন কলমছোড়া থানা, মেলাঘর থানা, যাত্রাপুর থানা মোট চার থানা মিলে যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে। অভিযান চালিয়ে সোনামুড়া থানাধীন কমলনগর খাটিকড়ের একটি পরিত্যক্ত এলাকা থেকে মাটির নিচে চাপা দিয়ে রাখা প্রায় 15 ড্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এই অভিযান রবিবার সকাল 6 ঘটিকা থেকে চলছে। একদিকে বিএসএফ এর অভিযান, আরেকদিকে পুলিশের অভিযান, আর অন্যদিকে বনদপ্তরের কর্মীদের কাঠ উদ্ধারকে ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ও থমথমে পরিবেশ। করার জন্য বদ্ধপরিকর, আর তাছাড়া আমরা চেষ্টা করছি যেখানে চারা হয় বা যেখানে এইসব চাষাবাদ হয় ওইসব জায়গাতেই আমরা হিট করার জন্য। আমরা গতবারও করেছি, আপনারা দেখেছেন সাকসেসফুলি অনেক বড় বড় আমরা ক্ষেত নষ্ট করেছি, গাজার ক্ষেতি, আর এবছরও আমরা করব। অলরেডি তো চারা গাছ একবার নষ্ট হয়ে গেছে, আবার আমরা আসবো আর এই অভিযান চলতে থাকবে। থ্যাংক ইউ স্যার। এদিকে বনদপ্তরের কর্মীর অভিযান চালিয়ে কমলনগর এলাকা থেকে 80 ফুট মূল্যবান গামাই ও সেগুন কাঠ উদ্ধার করে। এই কাঠের বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। টানা 5 ঘন্টা ধরে চলে এই অভিযান। অ্যাকচুয়ালি আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি এবং বক্সনগর প্রোটেকশন স্টাফ এবং মেলাঘরের প্রোটেকশন ইউনিট আমরা সবাই মিলে এই পর্যন্ত 80 ফুটের মতো কাঠ আমরা উদ্ধার করেছি। এগুলো কন্ডিশন মানে মাটির নিচে পর্যন্ত ওরা কাঠ রেখেছে, তো এগুলো এই পর্যন্ত অভিযান এখনো জারি আছে। অলরেডি 80 ফুট অ্যাপ্রক্স 80 ফুটের মতো হয়ে গেছে। আরও কি মনে হচ্ছে আরও আছে, আমরা খোদাই করে করে বিভিন্ন জায়গায় দেখছি এবং মাটির নিচ থেকে এগুলো বের কত টাকা হতে পারে। 80 মূল্য তো প্রায়, এগুলো কাঠের কোয়ালিটিও ভালো, সেগুন আর গামায়ের ম্যাক্সিমাম স্পিসিস, তো এগুলোর কোয়ালিটি 80 ফুট কাঠের দাম মোটামুটি হয়ে যেতে পারে 80x1200 করে যা যেটা হয়। এই অভিযান কত ঘন্টা ধরে চলছে? আমরা তো সকাল থেকেই লেগে আছি, তো দেখা যাক কতটুক পর্যন্ত চলে, লাস্ট পর্যন্ত বলা যাবে। এই পর্যন্ত 4-5 ঘন্টার অপারেশন তো হয়ে গেছে। পুলিশ এর আগে থেকেই করছেন গাঞ্জার ব্যাপারে, তো সকাল থেকেই অভিযান চলছে, ভোরবেলা থেকে পুলিশের অভিযান। ব্যুরো রিপোর্ট, সাত ইন্ডিয়া।